পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এবং কৃষি ও স্থাপত্য নিদর্শন সমৃদ্ধ সোনারগাঁও উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে নারায়ণগঞ্জ ৩ আসন। স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের আধিপত্য থাকলেও বেশিরভাগ সময়ে আসনটি ছিনিয়ে নিয়েছে বিএনপি। ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত তিনটি নির্বাচনে টানা জয় পান বিএনপির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী আবদুল্লাহ আল কায়সার এবং ২০১৪ সালে মহাজোট থেকে মনোনীত জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা সংসদ সদস্য হন। এদিকে প্রতীক পাওয়ার মিছিলে তৃণমূলের সাথে সখ্যতা বাড়ানোর পাশাপাশি অনেকে দলের হাইকমান্ডের সাথে যোগাযোগ করছেন। সরকারের সফলতা ও উন্নয়নের কারণেই নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী আসনটি জয় পাবে বলে মনে করে জাতীয় পার্টির নেতা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে নির্বাচনে যায়, আমি আশা করি এই সোনারগাঁওয়ের সিট পুরনো বিএনপি বিপুল পড়ে পাশ করবে। ওয়ার্ড কমিটি থেকে ধরে সব কমিটিগুলো আমি করেছি এবং আমি এখান থেকে গতবারের নির্বাচনের জন্য প্রিপেয়ার ছিলাম, এবার আমি প্রস্তুত আছি। তবে ভোটাররা বলছেন প্রার্থীর যোগ্যতা যাচাই করেই ভোট দিবেন তারা। দূষণের হাত থেকে রক্ষা করবে, মাদক মুক্ত করবে, আমরা এমন একজন সাংসদ চাই। শিক্ষিত, সৎ এবং পরোপকারী, যারা দেশের জন্য কাজ করবে, সেরকম প্রার্থী আমরা চাই। আমরা যেন যথাযথভাবে ভোট দিতে পারি এবং একজন ভালো প্রার্থীর জন্য নির্বাচিত করতে পারি। নারায়ণগঞ্জ ৩ আসনে মোট ভোটার ২৮৮৮৪৩ জন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।